পশ্চিমবঙ্গে বিদ্যুতের অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আরামবাগে বিক্ষোভ মিছিল করল বিজেপি। আরামবাগে দৌলতপুরে বিজেপির জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়, ইলেকট্রিক অফিসে গিয়ে শেষ হয়। সেখানেই নির্দিষ্ট দাবি সম্মিলিত একটি ডেপুটেশন তুলে দেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। তিনি জানিয়েছেন, বিদ্যুতের মাশুল কমাতে হবে, তিন মাসের পরিবর্তে প্রতি মাসে বিদ্যুৎ বিল পাঠাতে হবে, লোডশেডিংয়ের পরিমাণ কমাতে হবে, ঘন ঘন লোডশেডিং করলে চলবে না, এমনই সব দাবি জানিয়ে আজ তারা মিছিল করে ডেপুটেশন জমা দেন। বিদ্যুৎ বিলের যে মাশুল কমানোর জন্য প্রতি মাসে বিদ্যুতের ইউনিট নিতে হবে, বিল পাঠাতে হবে এবং এত লোডশেডিং কেন হচ্ছে, তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ। সেটা তো ওদের ব্যাপার, আমরা আমাদের কাজ করছি সাধারণ মানুষের দাবি দাবি। দৌলতপুর থেকে শুরু করেছি বিদ্যুৎ ভবন পর্যন্ত আমরা করলাম আরামবাগ। আমাদের জেলা নেতৃত্ব, বিভিন্ন পঞ্চায়েত সদস্য, আধিকারিক, প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বিদ্যুৎ ভবনের সামনে হবে। যদিও বিজেপির এই মিছিল এবং ডেপুটেশন কর্মসূচিকে কটাক্ষ করেছেন আরামবাগের সাংসদ মিতালী বাগ। তাদেরকে চোখেও দেখা যাচ্ছে না, দূরবীণও দেখা যাবে কিনা আগামী দিনে তার সন্দেহ। তারা প্রচারের আলোয় মানুষের সামনে সামনের সামনে থাকার জন্য বা টিভির পর্দায় আসার জন্য বিভিন্ন রকম তারা আন্দোলন করে যাচ্ছে। তো এই আন্দোলনের যোগ্য জবাব মানুষ দিয়ে দিয়েছে। তারা দেখতে পাচ্ছে মানুষ থেকে, যেমন দেখবেন এখন ট্রেনের বগি যেমন যেখানে সেখানে বিচ্যুত হয়ে যাচ্ছে, তেমনি জনসাধারণের কাছ থেকে তারাও বিচ্যুত হয়েছেন, মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রচারের আলোতে আসার জন্য তারা এখন অনেক রকম আন্দোলন চালিয়েছে। এই আন্দোলন মানুষ নেবে না। বিদ্যুতের বিল তো দিদি বেড়েছে না? বিদ্যুৎ আজকে উনি রাজ্য সরকারের দিকে আঙুল তুলছেন, আজকে বাজেটে কী পেশ হয়েছে তার উত্তর কে দেবে? সেইগুলো কি ঢাকা দেওয়ার জন্য ওনার রাস্তায় বেরিয়েছেন আন্দোলন করতে? পশ্চিমবাংলার মানচিত্রে আমি বা সংসদ ভবনে গিয়ে বলেছি যে পশ্চিমবাংলার মানচিত্রের, এই ভারতবর্ষের মানচিত্রে পশ্চিমবাংলাটাও রয়েছে। আজকে বাজেট মানচিত্র কোথায়? ওনারা পশ্চিমবাংলার যারা আন্দোলনে সামিল হচ্ছেন তারা পশ্চিমবাংলার মানুষ নন, তারা সুবিধা নেন না, তাহলে তাদের সেই দিকে প্রতিবাদ কোথায়? সেই সমস্তগুলোকে ঢাকতে, কুকর্মকে ঢাকতেই এই সমস্ত ব্যবস্থাপনা হবে, এটা মানা না। আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে ছিল, আছে, থাকবে এবং সারাক্ষণে মানুষের পরিষেবা নিয়ে ভাবছে বা সুবিধা অসুবিধার কথা ভেবেছে। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন, আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসই, আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।